কই মা তো বকা দেয়নি। এটা কি আজমি? নাস্তা করিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসছি। এই যে আজমিন, আজমিন মনি, আজমিন মনি উঠো বাবা, আজমিন মনি উঠো না মা, উঠো, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠো, গুড মর্নিং মামা, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের সাথে একটি নতুন নতুন মানে একদমই নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে সারাদিন কী কী করলাম তা আপনাদের সাথেই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর সম্পূর্ণটি না টেনে দেখার অনুরোধ রইল। তো আমি এখানে সকালবেলা আজমিনের জন্য একটু পরোটা ভাজি করছিলাম, আর তাছাড়াও একটু জ্বর থেকে ওঠার পরে কিছুই খেতে চাচ্ছে না, তো আমিও করবো, কারণ আমি ওর সাথে একসাথে নাস্তা করি, ওর জন্য বসে থাকি। তো ও আসলে এই সসটা দিয়ে মানে মেয়োনিজটা দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো আমি ওকে নাস্তা করিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসছি। এই যে আজমিন, সে এখন রেডি, আর সাথে তার এই যে কোকোমেলন, এটা তার সে দেখুক বা না দেখুক এটা সারাক্ষণ চলতে হবে। তো আমিও যাই আস্তে আস্তে, আমার রান্না বান্না করতে হবে, ওইটার প্রিপারেশন অলরেডি কিছু করে রেখেছি। আমি এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম, ছোট চিংড়ি, আর এখানে একটু বড় চিংড়ি, দেখি কী করতে পারি আসলে, আজকে কী রান্না করবো এটাই জানি না। এটা মনে হয় সবারই হয় যে কী রান্না করবো, কী রান্না করবো, এটা সবার মনে হয় কাজ করে। আজমিন যেহেতু নাস্তা করেনি তাই আমাকে একটা চিজ দিচ্ছি, ও এই চিজটা খুব পছন্দ করে, এটা খালি খালি খেতে এসে বেশি পছন্দ করে। তো এই যে ওইটা খাবে, এটা নিয়ে দাঁড়িয়েছে, খাও। আর তার চুলের অবস্থা দেখেন, সে কোনোভাবে পরিপাটি হয়ে থাকবে না, আর ও বাসায় তো চুল ঝুটি করবেই না, মানে বাসায় ও চুল ঝুটি করতে পছন্দ না, এটা খোলাই রাখতে পছন্দ করে। এই তো রান্নার প্রস্তুতি নিচ্ছি, এটা এটাকে কী বলে আমি ঠিক ভুলে গিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, এখন একটু চিংড়ি মাছ কেটে বেছে নিচ্ছি, দেখা যাক কত দূর পারে। এই যে আমার রান্না শুরু হয়ে গেল, এখানে আমি একটু চিংড়িটাকে মেখে বসিয়ে দিয়েছি। আমি আসলে সাধারণত মানে আগে চিংড়িটা ভাজি করে তারপর পেঁয়াজ টমেটো এগুলো আবার ভাজি করে তারপর বসে, কিন্তু আজকে আমার হাতে একদমই সময় নেই, কারণ আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তো একটু পরেই আজমিনের বাবা চলে আসবে, তো যার কারণে চটজলদি করা আর কি, কারণ এখন ওভাবে করতে গেলে অনেকটা টাইম নিয়ে নেবে। তো এই আর কি, আর ইদানিং না আমি বিশেষ ইদানিং আমি খুব বেশি মানে হাতে মাখা জিনিস করছি, মানে হাতে মেখে ইজিলি দিয়ে দিই এই আর কি। এখানে এটা হচ্ছে, আর এখানে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিলাম, এখানে আমি একটু চিকেনটা ভাজি করছি। একটু চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি, চিকেনটা আমি আসলে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করছি, জানি না কেমন হবে। আজকে আমার খুবই দেরি হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, আমি জানি না আজকে কী হয়, কিছু কী রান্না হয়। তো আমি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম,
আমার পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেছে, মানে চুলা হাই হিটে ছিল, আমি খেয়াল করিনি, যার কারণে পেঁয়াজটা একটু ব্রাউন কালার বেশি হয়ে গিয়েছে। আর সাথে এই যে আমার চিংড়ি অলমোস্ট ডান বলতে গেলে, সেটা ধুয়ে রান্না করছি। আর আজকে আজমিনের শরীরটা খুবই খারাপ, ও একটু বেশি বিরক্ত করছে, একটু পর পর এসে সে কোলে উঠতে চাচ্ছে, এই আর কি। তো আমি এটা করতে থাকি, ফিনিশিং কী হয় তা আপনাদেরকে জানাচ্ছি একটু পরেই। এই যে চিংড়ি শেষ, চিংড়ি রান্না শেষ। এর উপর দিয়ে যদি এখন ধনে পাতা দেওয়া যেত তাহলে জিনিসটা সেই হতো, মানে খেতেও খুব মজা হতো আর স্মেলটাও দারুণ লাগতো। আর এই যে আমার চিচিঙ্গা ভাজি পানি ছেড়ে দিয়েছে, তো এটা আমি একটু লো হিটেই রান্না করছি, খুব স্লোলি দিয়ে রেখেছি, এই আর কি। একটু রান্নাটা এটাও প্লেসটাও ক্লিন করে নিয়েছি, কারণ আর রান্না করতে গেলে তো এটা স্বাভাবিক অনেক এলোমেলো হয়ে যায়, তো এই আর কি কাজ। আর আমার মেয়ের কাজ এই যে, সেটা আমি যতবারই গোছাই না কেন হয়ে যায়। কী করছে দেখেন, অ্যাকচুয়ালি আমার চিচিঙ্গার কালারটা না নষ্ট হয়ে গিয়েছে, কারণ ওই যে তাড়াহুড়ার কাজ, আর তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না, এটা আমরা সবাই জানি। আর আরেকটা কথা বলতে কি, আমি না প্রফেশনাল না রান্নাবান্না, আমি অতটাও প্রো না, জাস্ট করার জন্য করা, এতটুকুই, যা পারি তা নিজে নিজে ট্রাই করি, এই আর কি। এখন চিন্তা করছি এটাতে একটা ডিম ভেঙে দিব, আই থিঙ্ক এটা করলে হয়তো কালারটা একটু চেঞ্জ হবে। আর আমার চিংড়ি মাছ তো হয়ে গিয়েছে, চিংড়ি মাছ হয়ে গিয়েছে, এই যে ডান এটা প্রপারলি, দেখা যাক কী হয়, কিসে কী হয়, মোস্ট প্রায় ডান। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, সাথে আজমিনের জন্য ডিম দিয়ে দিয়েছি ভাতের সাথেই, মানে চাউলের সাথেই। তো আমি এখন আজমিনকে শাওয়ারে নিয়ে যাব, ভাত হয়ে গেলে ওকে আমি খাইয়ে দিব আমাদের আগে, এই আর কি। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা আর কী কী করছি মা মেয়ে মিলে। এটা দিয়ে নাক মুছো তো, এটা দেখাও তো আন্টিকে, দেখাও তো এটা কিভাবে ক্লিন করে, এটা ফেলে দেয় খাবে, তোমার জন্য আন্টি কি নিয়ে আসছে, কি নিয়ে আসছে, এটা কে খাবে, আজমিন খাবে। ওয়াও, এটা কি তুমি খাবে, এটা এখানে একটু মশলা চা বসিয়েছি, ইদানিং আমার খুব মশলা চা খেতে খুবই ভালো লাগে, তো প্রায়। আর আমনিতে তো চা একা একা খাওয়া হয় না, তো কেউ থাকলে ভাবি আসছে, তাই ভাবি আসার খাতির এই মশলা চা করা। আসলে একা একা চাটা না মজা লাগে না, ফিল আসে না সত্যি কথা বলতে। তুমি কি চা খাবে, চা খাবে, তোমার এটাতে খাবে, ওরে বাবা রে, এটাতে চা খেতে হবে, চা না খেলে হবে না, দেখি দেখি সাপ তো, তুমি দেখি এই মারা।
কোথায় শার্ক, কোথায় দেখি, মা দেখি দেখি। ওয়াও শার্ক, তোমার গাড়ি কোথায়, গাড়ি গাড়ি কোথায় আঁকছো দেখি, মা দেখি গাড়ি কোথায়, কোথায় কালার করছো, হ্যাঁ কোথায় মা গাড়ি কোথায় এঁকেছো। ওয়াও, ওটা আজমিন কালার করছে। আচ্ছা ম্যাঙ্গো কোথায়, আন্টিকে ম্যাঙ্গো দেখাও তো, ম্যাঙ্গো। উমা কেন রাগ করছো, কে বকা দিছে, হ্যাঁ কে বকা দিল আজমিন, উমা কেন রাগ করছো, মা কি বকা দিচ্ছি, কই মা তো বকা দিইনি। এটা কি আজমি, এটা কি বলো, আন্টিকে বলো, এটা কি ফিশ, ফিশ কি আজমি, এটা কি, এটা কি আন্টিকে ওয়ানটা শোনাও তো, ওয়ান টু, তারপর থ্রি বলো, দেখি আন্টি জ্বর আছে নি, দেখো তো দেখি তোমার জ্বর আছে, এটা কি করে, তোমার ফিশ গুলো কোথায়, এগুলো কই কই আর কই, এগুলো কোথায় ফিশ গুলো কই, মানে আন্টিকে দেখো তো ক্যাট কোথায়, কি বেটা কি আন্টিকে আল্লাহ হাফেজ বলে দাও, বাই বাই বলে দাও, বলো আবার আসিও, বলো বলো আবার আসবে, মানে আন্টি চলে যাবে তো, ও যাইতে দিবেন আপনার জামা ধরে রাখছে, যাবে তুমি আন্টির সাথে যাবে, যাও তুমি তাহলে আন্টির সাথে চলে যাও, যাও বাই বাই আজমিন। বাই বাই।